কক্সবাজারে থামছেই না পাহাড় ধস। 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 4 জন, এ নিয়ে 1 মাসে মারা গেলেন 18 জন। অন্তত 50টি পয়েন্টে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন 100 মানুষ। আরও 2 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্ট, জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধস যেন রূপ নিচ্ছে মৃত্যু ফাঁদে। কয়েকদিন পরপরই মিলছে কারো না কারো নিহতের খবর। সর্বশেষ শুক্রবার ভোরের দিকে শহরের সৈকতপাড়ায় মারা গেছে এক শিশু, আহত হয়েছে আরও 3 জন। এর আগে বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে কক্সবাজার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় এক শিশু ও ABC ঘোনা এলাকায় এক নারী এবং কক্সবাজার সদর উপজেলার ঝিংলা ইউনিয়নে একজনের মৃত্যু হয়। গত 19 জুন ও 3 জুলাই উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে নিহত হয় 10 জন। এছাড়া 21 জুন শহরের বাদশা ঘোনায় স্বামী স্ত্রী সহ 4 জনের মৃত্যু হয়। এর বাইরে আরও 50টি পয়েন্টে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত মানুষ। মৃত্যু ঝুঁকি জেনেও পাহাড় ছাড়ছে না বেশিরভাগই। পাহাড় ধস হওয়ার কারণে যেহেতু এটা হচ্ছে মাটির গড়, আপনার পাহাড়ের মাটি এবং যে দেওয়াল, মাটির দেওয়াল সহ গিয়ে পড়ে মোহাম্মদ হাসানের শোবার ঘরে, সেখানে সে মাটিতে একদম মাটির ভেতরে ঢুকে যায় এবং তাকে স্থানীয় জনগণ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ওনারা বলতেছে ওনাদের বাসায় নিজ বাড়ি এখানে থাকবে ওরা, মানে কিছু মানুষ মানতে চায় না। সতর্ক থাকার দরকার, কিন্তু সতর্ক না থাকার কারণে এটা আপনার ঝুঁকিপূর্ণ হয়েছে। স্থানীয় প্রতিনিধি জানান, অধিবাসীদের পাহাড় ছাড়াতে বেগ পেতে হচ্ছে তাদের। আমরা অনেক চেষ্টা করি তাদেরকে বিভিন্ন বৃষ্টি এবং বিভিন্ন আবহাওয়া খারাপ বলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অনেকেই ওখানে বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে ঘন ঘন পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।